কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখনো পর্যন্ত। ওদিকে যেও না, এদিকে আসো। তো আমি এখন আমার এমন ব্লগটা শুরু করছি। এখন বাজে সন্ধ্যে 7:10, আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর আমার ঋষিকা ব্লগ চ্যানেলে তোমাদের জানে অনেক 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 স্বাগত। তো আমি এখন মেয়েকে একটু রেডি করছি বলতে হচ্ছে চুল টুল আছে দেওয়া, ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেওয়া। আমিও একটু চুলটা আছে নেবো, মানে দেখো আমাকে একটু পাগলি পাগলি নিশ্চয়ই লাগছে। তো আমি এখন একটু চুল টুল আছে নেবো, তারপর ওকে সন্ধ্যে টিফিন খাওয়াবো। আর আজকে আমাদের এখানে সকাল থেকেই বেশ ভালোই বৃষ্টি 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 হচ্ছে, দেখতে পাবে আমার জানলায় এইরকম কাপড় শুকছে। মানে এতগুলো কাপড় আছে যে কাপড়গুলো শুকানোর জায়গায় পাচ্ছি না, তো এখানে জানলার মধ্যে একটু মেলে দিয়েছি। ঘরে জুড়ে কাপড় 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 শুকছে, এখানে একটুখানি শুকানো। আর আমার মেয়ে ওখানে কিছু একটা করছে, দাঁড়ো আমি দেখছি। তো আমি মুখটা ধুয়ে ফেলেছি, এখন এবার আমি আঁচড়াবো চুলটা। চুল আঁচড়ে একটু মুখে ময়েশ্চারাইজার দেবো, দেন আমি একটু ভাবছি মেয়েকে একটু টিফিন করাবো, তারপর আমি একটু তোমাদের সাথে একটু কথা বলবো। দাঁড়ো, লাইটটা অফ। তো নিচে যাচ্ছি এবার, চলে এলাম নিচে। এই যে থাম্মির সাথে ওকে বসে দিচ্ছি, থাম্মির সাথে একটু খেলছে। আর এখন আমি একটুখানি টিফিন বানিয়ে দেবো ওর জন্য। এর মধ্যে ও ফোন করেছে আর বাবাকে। কাকে ফোন করছো তুমি? বাবাকে ফোন করেছো? বাবাকে ফোন করেছো তুমি? হ্যালো বলো, হ্যালো বলো দাও, হ্যালো বলো দাও, বলো হ্যালো। এই ছানা বের করে দিচ্ছি। ওর ভাষায় কি বলে কে জানে,
তো চলো টিফিনটা বানিয়ে নিই। তো মেয়েকে টিফিন টিফিন খাইয়ে আমি এখন চলে আসলাম রান্নাঘরে। এখন আমি একটু রাতের রুটি তরকারিটা করব, তারপর গিয়ে একটু বসব। তো করে নি, চলো দেখতে থাকো। হতে পারে পিঠা গরম হয়েছে। আমি আমার খাচ্ছি না, আমাকে বারবার বলছো আমি আম খাব না। আম খেয়ে আছে, আম খেয়ে মনে হচ্ছে। তরকারিটা বসিয়েছি আর এখানে রুটিটা করব। তো হয়ে গেল, এখন তরকারি রুটি হয়ে গেছে। এই যে দেখো, এই যে রুটি তরকারিটা, এই যে তরকারি কমপ্লিট। আর মেয়ের জন্য আলু তরকারি আমি করে ফেলেছি, হয়ে গেছে। এবার মেয়ে ওই বাড়িতে গেছে ওর ঠাকুমার সাথে। ওই বাড়ি বলতে আমাদের পাশেই, আমাদের মানে আমার মামা শ্বশুরের বাড়ি। তো ওখানে গেছে ও, আর আমিও এখন যাব, গিয়ে একটুখানি গল্প করবো। হ্যাঁ যাব। তো চলো দেখতে থাকো। ছি, লাইট পাইটগুলো, এই লাইটটা জ্বলবে। আর একজন পেছনে, আমার পেছনে লোক কাচ্চা, দেখতে পাচ্ছ? এই যে, এই যে বাপ, এখানে জুতো জেগে আছে। হ্যাঁ হ্যাঁ, জেগে আছে তো। তো চলো, আমরা সবাই চলে এসেছি। তো একটা পুচকু আছে, অবশ্যই তোমাদের সাথে পরিচয় করাবো। সাথে থাকো একটু। কি করছো তুমি? ওর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই ঢেকুরও উঠে গেল। হ্যাঁ, কি করবে কি করবে, কোথায় যাবে তুমি, কোথায় যাবে কোথায় যাবে? বসো বসো একটু বসো, ফোন নেবে, ফোন এদিকে নিয়ে যাও। এই যে, এই যে দেখো, এই যে ফোন, 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 দেখো দেখো দেখো, এই যে ফোন, এই যে, এই যে, এই যে, এই যে, কি করছো তুমি, কোথায় যাবে, ফোন নেবে তুমি, ফোন নেবে? ব্যাপারে ফোনটা দেবো ওকে একটুখানি, ওটা নেওয়ার জন্য ছটফট করছে। বাচ্চারা ফোনের বেশি, হ্যাঁ ছোটোর থেকে মানে সব কটা একেবারে সেই অ্যাডভান্স, সব অ্যাডভান্স। কি করছে রে? নাও ধরো, একটু আমরা একটু আমরা ক্যামেরা চলে আসবো, ধরো ধরো আমরা চলে আসবো, একটু হাই করে দেবো। ছোটো ছোটো, আমার লেগে যাবে তো, লেগে যাবে না মা, লেগে যাবে না?
উঠে পড়েছে ধরবে বলে হাজবেন্ড ডিউটির থেকে ফিরলো, তুমি একটু হাই বলো না আমাকে। কেন হাই বলতে চায় না? কি তো এখন মেয়েকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে গিয়ে আমি খাবো। তো দেখতে থাকো। আর ওখানে গিয়ে আমি একটুখানি ওদের সবার সাথে গল্প করছিলাম, ছোট পুচকুটের সাথে খেলছিলাম, তো ওর জন্যই আর কথা বলতে পারিনি। তোমাদের সাথে পরে আবার একটু কথা বলবো, মেয়েকে খাইনি। হ্যাঁ বন্ধুরা, আমি আবার চলে আসলাম তোমাদের সামনে। এখন রাত্রেবেলা কটা বাজে বলছি? বারোটা ছয়। এখন আবার আসলাম তোমাদের সামনে। আমাদের সবার ডিনার কমপ্লিট, মেয়েকে তো অনেক আগেই খাইয়ে দিয়েছিলাম। আর জানোই তো আমি রাত্রেবেলা কী বানিয়েছি, রুটি আর মিক্সড ভেজ বানিয়েছিলাম। আর হাজবেন্ড তো ফোন করেছিল, বললো যে ও খেয়ে আসবে থানাতেই, তো ওর আর খাবার দাবারের কোনো ঝামেলাটা ছিল না, আমরাই খাওয়া দাওয়া করলাম। আর রাতে কটা বাসন ছিল, বাসন টাসন মেজে এখন উপরে এসেছি, এখন মেয়েকে ঘুম পাড়াতে হবে। এখন ওর বাবা আর ওই মানে আমার মেয়ে, সরি, এখন ওর বাবা আর মেয়ে দুজনেই খেলা করছে, তাও তোমাদেরকে দেখাই। ওরা গান চালিয়েছে বলে আমি এই ঘরে আসলাম, নাহলে তো আবার কপিরাইট চলে আসবে। দাঁড়া, দেখতেই পেলে দুজনে মোবাইল নিয়ে ব্যস্ত। তা আমি তো এই ঘরে এসেছি কথা বলতে, মানে ওখানে আমি কথা বলতে পারবো না। এখন আমার মেয়েকে একটু লোশন লাগাবো, লোশন টোশন লাগিয়ে আমি তো ঘুমোতে পারবো না। আমি একটু এই যে ভিডিওগুলো করবো এগুলো এডিট করতে বসবো, তারপরে গিয়ে ঘুমাবো। তো অ্যাক্সিডেন্ট হয়তো দিলে দিতে পারি, ওর ডাক্তারকে ফোন করবো আমরা, যে জিজ্ঞেস করবো যে উনি আদৌ বসছেন কি না, যদি বসেন তাহলে মেয়ে ভ্যাকসিনটা দিয়ে দেবো। ওর জানো তো 18 মান্থের ভ্যাকসিনটা আমার এখনও পর্যন্ত দেওয়া হয়নি, এখন মেয়ে 20 মান্থ হবে, তো আমার এখনও ভ্যাকসিনটা দেওয়া হয়নি, তো আমার একটু টেনশন তো হচ্ছে। জানি কোনো ব্যাপার না, তাও একটু টেনশন হচ্ছে। তো কালকে ফোন করবো ওনাকে, দেখি উনি কী বলে। উনি যদি বসেন তাহলে তো অবশ্যই যাবো, আর তোমাদের সাথে তো শেয়ার করবই, ঠিক আছে? তো এখন আমি আমার ব্লগটা এখানে কমপ্লিট করলাম, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। হ্যাঁ, সবসময় বলি যে তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের শরীরে যত্ন নিও, খেয়াল রেখো। বাই বাই, গুড নাইট।